ছাত্র অবস্থায় শুরু, শুরু থেকেই নজর কাড়া পারফরমেন্স। তার নেতৃত্বে এই বাংলায় গড়ে উঠেছিল দুর্বার ছাত্র আন্দোলন। সাধারণ সদস্য থেকে কংগ্রেসের ছাত্র সংগঠনের মুখ হয়ে উঠেছিলেন প্রিয় রঞ্জন দাশমুন্সি। বঙ্গের রাজনীতিতে উদয় হয়েছিল প্রিয় সুব্রত জুটির। আমি আবার দ্বিতীয়বার মানে পিতৃহারা হলাম, মানে এতটাই আমি শকড। প্রিয়দা নবজ্যোতি ছিল না, কেউ তবুও আমার কাছে ছিল, প্রিয়দা মারাই যায়নি, অজস্র স্মৃতি। আমার প্রিয়দাকে বাদ দিয়ে অন্য কোনো স্মৃতি নেই। সত্তরের দশকে ছাত্র আন্দোলনে তখন উত্তাল বাংলা। প্রিয়রঞ্জন সুব্রত জুটি যখন ছাত্র পরিষদের হয়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে ঝড় তুলছেন, তখন বাম শিবিরের ছাত্রদের নেতৃত্ব দিচ্ছেন শ্যামল বিমানরা। ছাত্র আন্দোলনের জীবনে আমাদের সঙ্গে সম্পর্ক ছিল, কথাবার্তা হতো। পরবর্তী সময়ে যখন সে রাজনৈতিক আন্দোলনের নেতা হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে। ব্যক্তিগতভাবে আমার সঙ্গে আচার আচরণের আমার কোনো অভিযোগ কখনো ছিল না। ছাত্র জীবনে বিরোধী সংগঠনের নেতৃত্বের কাছেও এরকমই প্রিয় পাত্র ছিলেন প্রিয়রঞ্জন। ছাত্র আন্দোলনের সাফল্যই ধাপে ধাপে তাকে নিয়ে যায় রাজনীতির মূল স্রোতে। ছাত্র থেকে যুব আন্দোলনে নেতৃত্বে আসেন প্রিয়রঞ্জন। ১৯৭০ থেকে ৭১ সাল পর্যন্ত ছিলেন রাজ্য যুব কংগ্রেসের সভাপতি। এখনকার বহু বর্ষীয়ান নেতামন্ত্রীরই সেই সময় প্রিয়রঞ্জন দাশমুন্সির হাত ধরে ছাত্র রাজনীতিতে হাতে খড়ি। প্রিয়রঞ্জন দাশমুন্সির সঙ্গে আমার প্রথম আলাপ হয় রাস্তায় বাক্সতে করে পয়সা তুলছিলাম। এরকম প্রায় দেখতেন, হঠাৎ একদিন কাছে খবর পাঠালেন যে তোমাকে জেলা যুব কংগ্রেস প্রেসিডেন্ট হতে হবে। মহাজেদের নির্বাচন হলো, শিলাদিত্য ভট্টাচার্যকে হারিয়ে আমি জেলা যুব কংগ্রেসের প্রেসিডেন্ট হলাম। এরপর রাজ্য যুব কংগ্রেসের সম্মেলন, সেখানেও প্রিয়দা আমাকে জেনারেল সেক্রেটারি করলেন। প্রিয়দার অমান্য করে সুব্রতাকে সঙ্গে কথা বলে আমি নমিনেশন জমা দিয়েছিলাম আশুতোষ কলেজের ছাত্র সংসদে। প্রিয়দা হন্যে হয়ে ঘুরছে, কোথায় গেল পার্থ। তারপর যখন পড়লো তখন দেখলো যে আমি সুব্রত মুখোপাধ্যায়ের যে রাইটার্সে ঘর, সেই ঘরে গিয়ে আমি বসে আছি। প্রিয়রঞ্জন দাশমুন্সি তখন অনেকের কাছেই চুম্বক। দক্ষিণ চব্বিশ পরগনার রায়পুরে প্রিয়দা বক্তৃতা দিতে আসবে, সেই আমার মনে আছে। বাসে ঝুলে ঝুলে প্রায় ৪০-৫০ কিলোমিটার তখনকার দিনে রায়পুরে যাওয়া, গিয়ে প্রিয়দার বক্তৃতা প্রায় পাঁচ ঘন্টা দাঁড়িয়ে থেকে শুনেছি। তিনি একজন অসাধারণ বাগ্মী ছিলেন, ছাত্র আন্দোলনের নেতা হিসাবেও দেখেছি, যুব আন্দোলনের নেতা হিসাবে দেখেছি, আবার সাংসদ হিসাবেও দেখেছি। এই তুখোর বক্তাকে গত ৯ বছর ধরে হাসপাতালের বেডে নির্বাক হয়ে শুয়ে থাকতে হয়েছে। ডাইনামিক লিডার ছিলেন উনি, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন, তখন আমি সেক্রেটারি ছিলাম, আমরা একটা টিম হিসেবে কাজ করতাম। ৯২ সালে প্রদেশ কংগ্রেসের সভাপতি নির্বাচন, মমতা ব্যানার্জিকে পরাজিত ঘোষণা করা হলো, সৌমিত্রকে জয়ী ঘোষণা করলো। তখন আমি ওখানেই চিৎকার করে বললাম, প্রিয়দা দিদি তোমার এই দলে তোমার মর্যাদা হবে না, এই দলে থেকে তুমি সিপিএমকে তাড়াতে পারবে না, তুমি আলাদা রাজনৈতিক দল করো। তো এই কথা বলার সময় যিনি সবথেকে বেশি চিৎকার করে উঠেছিলেন, মমতা এরা পাগল, এরা তোকে শেষ করে দেবে, তুই এদের কথা শুনবি না, এরা পাগল, তোকে বলছে কংগ্রেস ছাড়তে। তো ওইটা আমার খুব বড় স্মৃতি, মনে আছে। প্রিয়দা সেদিন খুব উত্তেজিত হয়ে গেছিলেন। প্রিয়রঞ্জন দাশমুন্সিকে ঘিরে এখন শুধুই স্মৃতি কথা, প্রিয়র প্রতি কৃতজ্ঞতা। এক খাটিয়াতে রাত্রির পর রাত্রি খাটি শুয়েছি, পত্রিকার কাগজ পেতে রাত্রি কাটিয়েছি, সেই স্মৃতিগুলো এখন আমার চোখের সামনে শুধু ভাসছে। একটা স্মৃতি এমএলএকে সরিয়ে দিয়ে আমার মতে তখন একটা কলেজে পড়া ছেলেকে নমিনেশন দেওয়া, এটা অসম্ভবকে সম্ভব প্রিয় করেছে। নেতা হিসেবে প্রিয় চিরকালই আমার নেতা ছিল, এটা আমি কখনো অস্বীকার করিনি এবং আজও করি না। হাসপাতালে তিনি থেকেও যেন ছিলেন না থাকার মতো, কিন্তু এদিন বোঝা গেল তিনি না থেকেও থেকে যাবেন অনেকের মনে সারা জীবন। এবিপি আনন্দ।